আত্মমর্যাদা দৃপ্ত শপথে বলিয়ান অসংখ্য তরুণ তরুণীর দেশপ্রেমের অসামান্য সব গল্প দিয়ে তৈরি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আচ্ছা তোরাই বল, ড্রাইভিং এর সময় যদি ভাই কেউ ঘুমায় থাকে তাহলে ড্রাইভারের ঘুম চলে আসে না? আরে আমরা আছি তো, তুই সাবধানে চালা। কোথা থেকে আসতেন? জি ঢাকা থেকে। যাবেন কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। ওনার কি হয়েছে? আঙ্কেল ও খুব দুর্বল, অল্পতে টায়ার্ড হয়ে পড়ে। কাগজপত্র নিয়ে আসেন। এই যে কাগজপত্র। লাইসেন্স কোথায়? লাইসেন্স তো স্যার, এই যে এটা আমার লাইসেন্স। লাইসেন্স আপনার গাড়ি চালাচ্ছে উনি? আসলে গাড়িটা কার? গাড়ি আমার বাবার। যার লাইসেন্স সে গাড়ি চালা যাবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমার আম চুরি করছিস না? আরে না, চল তোর যা, চল চল চল। আমার একটা দেখ। আমি নিছিস তোরা? নেই ক্যাচ, চল। আরে জোস তো সব ছবি কি আমি তুলবো? একটা ছবি তুলে দাবার। রেডি? ওকে ডান, ঠিক আছে। আরে নাই, আমি তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়া দাঁড়া, তাহলে একটা কাজ কর, তোরা এই সাইডটাতে দাঁড়া। এই ওয়েট 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 ওয়েট, দাঁড়া দাঁড়া। হোয়াট? এ বাবু, তোমার ফুলটা দিবে? একটু ছবি তুলে আবার দিয়ে যাব তোমাকে। দাও। থ্যাংক ইউ। এই বাতুল। থ্যাংক ইউ। কি করতেছিস? ভদ্রলোক দেখতেছ তো? সো হোয়াট, এই তো। বাবু নাও, এইটা কি ভর্তি করার জায়গা? নাও। এক হাজার বার জন্ম নিলেও এইরকম স্মৃতিফলকে নাম ওঠার সৌভাগ্য সবার হয় না। চলো বাবা। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তৎকালীন পাকিস্তান আর্মিতে কর্মরত ছিলেন। 1971 সালে নিজ দেশের মানুষের উপর পাক আর্মির পাশবিক অত্যাচারের বিরুদ্ধে গিয়ে জয়েন করেন মুক্তিবাহিনীতে। 7 নম্বর সেক্টর কমান্ডার করা হয় তাকে। ছোটবেলায় স্কুলের বইয়ে তাঁদের সম্পর্কে প্রথম জেনেছিলাম, এরপর আর কখনো জানার সুযোগ হয়নি কিংবা ইম্পর্টেন্সটা ফিল করিনি। কিন্তু কিসের টানে তারা এমন স্যাক্রিফাইস করেছিলেন তা আজও বুঝিনি বলেই হয়তো তাদের ইম্পর্টেন্স কখনোই ফুরায় না।
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তাঁদেরই একজন। বোল্ড লিডারশিপের জন্য তাকে মুক্তিযোদ্ধারা টাইগার নামে ডাকতেন। 14 ডিসেম্বর ভোরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে মাত্র 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে তিনি পাক হানাদার বাহিনীর মুখোমুখি হন। এইলো না আপনার বিদেশে যাওয়ার সিডি। আব্বু আম্মু দেখছে? হ্যাঁ দেখছি। এক গ্লাস পানি নিয়ে আসেন তো। আর্লি উঠলি যে? তোর আম্মু বলছিল, অবশ্য এটা আমারও মনে হয়, এখানে অনার্সটা করলি, বাইরে মাস্টার্সটা করলি, জব টপ না হয় ওখানেই করলি। যাওয়ার ডেট টেট ভাবছিস কিছু? যাব না। মানে তুই অস্ট্রেলিয়াতে অ্যাডমিশন নিতে যাচ্ছিস না? আর্মিতে ট্রাই করব। আর্মিতে? আর্মিতে মানে বাংলাদেশ সেনাবাহিনীতে। শোন, তুই মনে করিস না তুই রিটার্ন এসএসপিতে উচ্চ হয়ে গেছিস তাই তুই আর্মি হয়ে গেছিস। তোরা লিখে রাখ কি হবে, ও সামনের বছর আবার অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবে, তার মানে অস্ট্রেলিয়াতে তোর সাথে দেখা হচ্ছে এক বছর পর। শোন, এমন অনেক ছেলে পেলে আছে যারা 6 মাসের মাথায় বিএমএ থেকে পালায় আসছে, এমন ধরন কিন্তু ভুরি ভুরি আছে। আর্মিতে যারা যায় তাদের আগে থেকে একটা প্ল্যান থাকে, একটা এম থাকে, একটা মোটিভেশন থাকে। তোর এমটা কি? ওর এম হচ্ছে আফ্রিকার জঙ্গলে ঘোরাঘুরি করা। হ্যাভ টু গো। ছাড়, না ছাড়লে কি করবি? তুই অনেক স্ট্রং, হাতটা ছেড়ে দেখ। এই গাইস গাইস চিল আউট, লুক এট দ্য ব্রাইটার সাইড, ওর কিন্তু এখন চুল এক পাশ দিয়ে কাটলেই হবে। কেন বলতে গেলি? তুমি রাখো, আমি করে নেব। আমি করে দিচ্ছি তো মা। ওটা কি দিচ্ছ? তোর ট্যাব কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা নিতে দেবে না?
নিতে দেবে না? না। এই দেরি হয়ে যাচ্ছে, কি হয়েছে? এর চেয়ে তো অস্ট্রেলিয়াও তো ভালো ছিল। এখানে রাখো, কুইক ফলো মি। Tired. একদম কাঁদবে না, আমি খুব ভালো আছি। তোর যদি মনে হয় তো চলে আসবি। মা, আমি বলছি তো আমি ভালো আছি। আমি আসতে চাই, কোনোভাবে কি তোকে একবার দেখার সুযোগ পাওয়া যাবে? তোমাকে আসতে হবে না মা, আমি আসব। 7 দিনের ছুটি শুরু হচ্ছে আমার 10 তারিখ থেকে। এই মাসে 10 তারিখ? হ্যাঁ মা। আগামী 10 তারিখ থেকে মিড টার্ম ভ্যাকেশন শুরু। মিড টার্ম ভ্যাকেশনের অপশন হলো আপনাদের আইডি ক্লোজ, পিটি ফেল, বিসিডব্লিউ সাবজেক্ট, টিসিডব্লিউ সাবজেক্ট, এই সমস্ত ইভেন্টে যারা ফেল করছেন ওনাদের ছুটি 4 দিন পরে যাবেন। আদেশ ক্লিয়ার? এখানে মন খারাপ করার কিছুই নাই। আমি নামগুলা বলে দিচ্ছি। ওসি মুক্তাদির, ওসিএফ উম্মে সুমাইয়া, ওসিএফ ফাহমিদা নিধি, স্টাফ।
নিজেকে বুঝতে পারা সবচেয়ে বড় প্রশিক্ষণ। যখন নিজেকে বুঝতে পারবে তখন তুমি আর্মিকে বুঝতে পারবে, আর আর্মিকে বুঝতে পারলে তুমি দেশকে বুঝতে পারবে। আর এই তিনটা জিনিস যখন তুমি একসাথে বুঝতে পারবে তখন নিজেকে উজাড় করে দিতে পারবে নিজের লক্ষ্যের প্রতি। তোমার লক্ষ্য কি? তোমার লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনায় জন্মভূমিকে আগলে রাখা। লক্ষ্যহীনভাবে দৌড়ালে শুধু দৌড়ানোই হয়, কোথাও পৌঁছানো যায় না। প্রতিটি ক্যাডেটের জন্য স্মরণীয় দিন। যে মহাসড়কে ওঠা প্রতিটি ক্যাডেটের লক্ষ্য, সেই মহাসড়কে কাল থেকে আমাদের নতুন পথ চলা। পথ নতুন হলে পথ হারানোর ভয়ও থাকে। ভয় দূর করার জন্য আপনাকে পাবো না? পাবে, বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালেই পাবে, লাল সবুজের পতাকার দিকে তাকালেই পাবে। Thank you.
দেশের মাটি ও মানুষের প্রতি গভীর মমত্ববোধের জন্যই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এত বড় ত্যাগের পথ বেছে নিয়েছিলেন। যুদ্ধে তার অপরিসীম অবদানের জন্য তাকে সাহসিকতার সর্বোচ্চ পদক বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। তাঁর দেখানো পথ ধরে এখন এই দেশকে আগলে রাখা, দেশের সেবা করে যাওয়াই আমাদের দায়িত্ব।